নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নতুন করে আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে যার ফলে আমরা লক্ষ্য করতে পারছি সরস্বতী পুজোর দিন চোদ্দ ফেব্রুয়ারি এবং তারপরের দিন পনেরো ফেব্রুয়ারি আবারও বাংলার দিকে কোনো কোনো জেলাতে বা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে তো কোন কোন জায়গাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তরে এখনও কোনো আপডেট আসেনি তাই যেটি আপনাদের দেখাচ্ছি সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি এর কিছুটা পরিবর্তন হতে পারে অন্যদিকে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর তাই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা যেটা প্রথমেই লক্ষ্য করতে পারছি চোদ্দ ফেব্রুয়ারি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিহারের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মালদা জেলার দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া কুচবিহারের দিকে বৃষ্টি হতে পারে এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে বীরভূম জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো থেকে বৃষ্টি আসতে পারে এমনটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে বীরভূমের যেমন শিউড়ি রয়েছে রামপুরহাট রয়েছে নলহাটি রয়েছে এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের কাঁটোয়ার কোনো কোনো অংশে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এমনটা সিস্টেম দেখাচ্ছে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ডোমকল রয়েছে অন্যদিকে রয়েছে আজিমগঞ্জ রয়েছে বহরমপুর বেলডাঙ্গা এদিকে কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তো চোদ্দ ফেব্রুয়ারি অন্যান্য জেলাগুলোর যে পূর্বাভাস রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এদিকের যা পূর্বাভাস রয়েছে এদিকে তো বৃষ্টি সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না কিছুটা বৃষ্টি নামতে পারে অর্থাৎ মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান নদীয়ার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে যেমন শান্তিপুর রয়েছে পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতার দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না উত্তর চব্বিশ পরগনা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা বাঁকুড়ার দিকে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে পুরুলিয়ার কোন কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এখনো পর্যন্ত সেইভাবে আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এর বৃষ্টির মূল কারণ হচ্ছে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা কবে আসতে পারে সেটাও আপনাদের দেখাবো এবার আমরা দেখতে পাচ্ছি যে পনেরো ফেব্রুয়ারি অর্থাৎ বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো জেলায় বাদ যাবে না এমনটা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে তাই পনেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে চোদ্দ তারিখ রাত থেকে পনেরো তারিখে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু হালকা হালকাই দেখা গেল ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি কমে যাবে এমনটা সিস্টেম দেখাচ্ছে কিন্তু বৃষ্টি কেন হতে পারে কবে পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে তারও আপডেটটি আপনাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি কি কি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তার জন্য আমরা একটু চলে যাব মেঘমালা মোডে সেখান থেকে আমরা বুঝতে পারব যে পশ্চিমী ঝঞ্ঝা কবে আসতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি তাতে বারো তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার নতুন করে সম্ভাবনা রয়েছে এই পশ্চিমি ঝঞ্ঝা যত এগিয়ে আসবে তার ফলে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে উত্তরপ্রদেশে বৃষ্টি হতে পারে এই মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ বৃষ্টির মূল কারণটি আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে ভালো করে লক্ষ্য করুন পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে পূর্ব দিকে যার ফলে বাংলার দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় বৃষ্টি হতে পারে কেন বৃষ্টি হতে পারে আগামীকাল আট তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় বিশেষ করে সেই আপডেটটি আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় প্রচন্ড কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে প্রচন্ড ঘন কুয়াশা বাকি জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা আসবে তাপমাত্রা ওয়েদার অফিস জানাচ্ছেন দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে কিন্তু আট তারিখে সেই কমতে একটু শুরু করবে ইতিমধ্যে উত্তর পশ্চিম থেকে হাওয়া শুরু হয়েছে যার ফলে তাপমাত্রা কমার সব থেকে বড় সম্ভাবনা রয়েছে নয় তারিখের দিকে তবে আট তারিখে মেঘলা মেঘলা আকাশ থাকবে অবশ্যই লক্ষ্য করুন ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যার দিকেও সেই রকম একটা সম্ভাবনা রয়েছে নয় তারিখে যদি আমরা চেক করে দেখে নিই তাপমাত্রা কতটা কি নামতে পারে যেটা আপনাদের জানিয়েছিলাম নয় তারিখ থেকে ঠান্ডা বেশ কিছুটা ফিরতে পারে তো যে সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে এগারো থেকে বারো ডিগ্রি থাকবে মোটামুটি একটা ভালো রকম ঠান্ডা আবার আসছে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা যখনই ঢুকবে আবার ঠান্ডা কমতে শুরু করবে কিন্তু যেটা আপনাদের জানাচ্ছি যে চোদ্দ তারিখের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আমরা একবার দেখে নেবার চেষ্টা করব তবে আগামী কয়েকদিন বিশেষ করে বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও চোদ্দো তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে সেরকম একটা দেখতে পেলাম তবুও আট তারিখের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই নয় তারিখের দিকে পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি নেই যদিও দার্জিলিং কালিম্পং এর কোন কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টি নেই এগারো তারিখের দিকেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বারো তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি বারো তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেইভাবে বৃষ্টি নেই তবে উড়িষ্যা এবং সংলগ্ন জায়গায় বারো তারিখের দিকে বৃষ্টি আসতে পারে সেই বৃষ্টি হালকা হালকা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে হতে পারে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম এক কথায় যদি আপনাদের জানাই যে আগামী কয়েকদিন বিশেষ করে বারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে ঘন কুয়াশা আসবে এখনও দুই দিন উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে চোদ্দ তারিখ রাত এবং পনেরো তারিখে আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেল ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে ঠান্ডা পরিস্থিতি নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ তিনটে দিন যথেষ্ট বাড়তে পারে ঠান্ডা পরিস্থিতি কারণ চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন কমতে পারে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টি আগামীকাল আট তারিখ থেকে কমতে শুরু করবে যদিও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো কোনো অংশে আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে তেমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির আর পূর্বাভাস থাকছে না আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত এই পর্যন্ত আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর পূর্বাভাস পেলাম সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর আরেকটি বড় আপডেট পাওয়া যাচ্ছে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে তাই বিশেষ করে আট তারিখ নয় তারিখ এই দুটো দিন অন্তত প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা ইতিমধ্যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ওয়েদার সিস্টেম অনেকটাই কমে যাচ্ছে যার ফলে আট তারিখ এবং নয় তারিখে কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই এবং দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটে দিন সারা ভারতবর্ষে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না তবে বারো তারিখে পশ্চিমী ঝঞ্ঝা যখনই রাতের দিকে ঢুকবে তারপর ১৩ তারিখ থেকে আবার নতুন ওয়েদার সিস্টেমের জন্য ভারতবর্ষের আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে সারা বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সারা দেশে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমছে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে নদী অববাহিকা বাদে অন্যান্য জায়গাগুলোতে নদী অববাহিকার জায়গাতে মাঝারি থেকে একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কোনো কোনো জায়গা ঘন কুয়াশা পড়তে পারে দেশে তাপমাত্রার যা অবস্থা রয়েছে তাদের তাপমাত্রা একটু কমেছে ঠান্ডা বেড়েছে যেমন রয়েছে রাজশাহী রংপুর বিশেষ করে রংপুর বিভাগে এগারো থেকে বারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে ঠান্ডা কিছুটা বেড়েছে ফলে রংপুর ময়মনসিংহ এই দুটো বিভাগে ঠান্ডা পরিস্থিতি সবথেকে বেশি রয়েছে সিলেট ঢাকা এবং রাজশাহী বিভাগে ১৩ থেকে চোদ্দো ডিগ্রি থাকবে আট তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যার ফলে এখানে ঠান্ডা পরিস্থিতি মোটামুটি কিছুটা থাকছে রংপুরে বেশি থাকবে সবথেকে রংপুর এবং ময়মনসিংহ বিভাগে এছাড়া দক্ষিণের বিভাগ যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ঘন কুয়াশার সঙ্গে মোটামুটি অর্থাৎ পনেরো থেকে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যেরকম ঠান্ডা থাকা দরকার কিছুটা হলো ফিরতে চলেছে এবং নয় তারিখ থেকে দেশে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে বিশেষ করে সারা দেশেই ঠান্ডা পরিস্থিতি বাড়বে রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে এমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখের দিকে সারা দেশেই দক্ষিণাঞ্চলও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে সঙ্গে যেটা আপডেট পাওয়া যাচ্ছে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আট এবং নয় তারিখের দিকে নয় তারিখের দিকে বেশ মেঘলা আকাশ থাকতে পারে যেমন ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের দিকে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তবে বৃষ্টি আসার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে চোদ্দ ফেব্রুয়ারি তারিখ রাত থেকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের দিকে ঢুকবে তাই চোদ্দ তারিখে রংপুর রাজশাহী বিভাগে বিশেষ করে মেহেরপুর রাজশাহী রংপুর তেঁতুলিয়া দিনাজপুর এই সমস্ত জায়গাতে বাংলাদেশে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এবং পনেরো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে পনেরো তারিখের দিকে বাংলাদেশে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং পনেরো তারিখ বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম যেমন রয়েছে রাজশাহী রয়েছে রংপুরে কিছুটা খুব হালকা হতে পারে এছাড়া খুলনা বিভাগের দিকে খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গা দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে ষোলো থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং